বন্ধুরা, ঘন কালো মেঘে ঢেকে গেছে দুই বাংলার আকাশ এবং ঘূর্ণিঝড় সিত্রাং একেবারে দোরগোড়ায়। আর খানিকক্ষণ বাদেই ল্যান্ডফল করতে চলেছে এই সিত্রাং নামে ঘূর্ণিঝড়টি। আজ দীপাবলি, কালী পুজো, কিন্তু কাউকে তার জন্য শুভেচ্ছাও জানাতে পারছি না। মনে করছি সেই লোকগুলোর কথা যারা উপকূলের বাসিন্দা, যারা তাকিয়ে আছে আকাশের দিকে কখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তাদের উপর ধ্বংস হতে পারে ঘরবাড়ি, কারণ সমুদ্র হয়ে উঠেছে মারাত্মকভাবে উত্তাল। এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য রাখছি প্রতিনিয়ত এই সাইক্লোন সিত্রাংয়ের উপরে। এই মুহূর্তের পরিস্থিতি কি সমস্তটা জানব দুটো তিনটে রাডার থেকে। কি পরিস্থিতি, কটার সময় এই সিত্রাং সাইক্লোন আছড়ে পড়তে চলেছে। আর একটা কথা বলে রাখি, আজ অমাবস্যা এবং ভরা কোটাল, সমুদ্রে কিন্তু প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। দীঘাতে সমুদ্রে নামা বারণ, আর মৎস্যজীবীদের তো 23 তারিখ থেকেই বারণ করা ছিল সমুদ্রে মাছ ধরতে যেতে। তো আমরা চলে আসি সরাসরি রাডারে এবং সেখান থেকে দেখে নিই কী পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রথমেই চলে এলাম কোপারনিকাসে। সেখান থেকে এই মুহূর্তের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই ঘূর্ণিঝড় সিত্রাং যেটা আজ ভোররাত নয়, কাল মাঝরাতেই তৈরি হয়ে গেছে সাগরে এবং সেটি কিন্তু তার দাপট দেখাতে শুরু করেছে এই মুহূর্তে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি, দমকা হাওয়া আর ঝড় চলছে দক্ষিণ 24 পরগনায়, তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাংলাদেশের খুলনা, বরিশাল সহ ঢাকা সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টি চলছে। ঝড়ের দাপট আরও বাড়বে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে। পরবর্তী সময় এটি 3টে 4টের পরেই কিন্তু ল্যান্ডফল করে যাবে বাংলাদেশে এবং আজকে সারা সন্ধে তাণ্ডব দেখাবে এই সাইক্লোন সিত্রাং। আমরা সেরকমই দেখতে পাচ্ছি যে বিকেলবেলায় 4টে 5টার মধ্যে এটি ল্যান্ডফল করবে, তবে 2:30 থেকে শুরু হয়ে যাবে ল্যান্ডফল করা, মানে আস্তে আস্তে করে সেটি প্রবেশ করতে আরম্ভ করবে। প্রপার ল্যান্ডফল আমরা লক্ষ্য করছি 4:30-5টায় গিয়ে এটার প্রপার ল্যান্ডফল হবে। ধরে রাখুন 5:30-6টার মধ্যে ল্যান্ডফল হয়ে যাবে এবং সেই সময় কিন্তু ঝড়ের পরিস্থিতি সবথেকে বেশি থাকবে। আমরা চলে আসবো এবার ওয়েদার রাডারে, তারপর ভেন্টাস্কাইতে যাব, বৃষ্টি দেখব এবং সর্বশেষ গতিপথ দিয়ে এই আপডেটটা শেষ করব। তো আমরা চলে এসেছি ওয়েদার রাডারে। এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে একই পরিস্থিতি এবং রাডারটা অন করে দেব। অন করে দিলে কটা নাগাদ এটি আছড়ে পড়ছে, এক্স্যাক্ট রাডার কি বলছে? রাডার বলছে এক্স্যাক্ট টাইম হচ্ছে 4:30-এর পর 5:30, 5:30 থেকে 6টার মধ্যে এটা কিন্তু ল্যান্ডফল করছে। 5:30 থেকে 6:30-এর মধ্যে এটা ল্যান্ডফল করে যাচ্ছে, প্রপার ল্যান্ডফল। তবে যেটা বলছিলাম যে 2:30 থেকে কিন্তু এটার ল্যান্ডফল শুরু হয়ে যাবে আর প্রপার যে এটা সেন্টার সেটা প্রবেশ করবে 5:30-6টার মধ্যে এবং সেই সময় কিন্তু বেশ দাপট দেখাবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে। এটাই কিন্তু ওয়েদার রাডার বলছে। এবং ওয়েদার রাডারটা যদি আমি অন করে দিই, এর গতিপথটা কীরকমভাবে যাচ্ছে আপনারা একটু দেখে নিন। এইভাবে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি এবং আস্তে আস্তে করে বরিশাল হয়ে কুমিল্লার দিক থেকে ঢাকার পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ঢাকার উপরে প্রভাব পড়বে। কুমিল্লার পাশ থেকে গিয়ে সোজা ময়মনসিংহ এবং সিলেটের মাঝখান থেকে গিয়ে এটা প্রবেশ করবে শিলংয়ের দিকে এবং সেটা আজ আগামীকাল সকাল নয়, আমি আরও প্রপার টাইমটা দেখে নিই। টুমরো যদি যাই এবং আগামীকাল কটা নাগাদ এটা, হ্যাঁ, সকালবেলায় 8:30-9:30-10টার দিকে কিন্তু এটা, বাস দুপুরবেলা 12:30, এক্স্যাক্টলি 12:30টার মধ্যে আমরা লক্ষ্য করছি এই ঘূর্ণিঝড়টি, সেটি কিন্তু দাপট তখন অনেক কম থাকবে, সেটি শিলংয়ের দিকে চলে যাবে আর যাবে পুরো যে অক্ষটা ধরে বা যেই পথটা ধরে সেটা হচ্ছে একেবারে এই পথ ধরে যাবে, এই যে তিনকোনা সন্দ্বীপ মনপুরা এদিক থেকে প্রবেশ করে বরিশালের দিক থেকে কুমিল্লা হয়ে ঢাকার কুমিল্লার মাঝামাঝি জায়গা থেকে সোজা গিয়ে বেরোবে শিলংয়ের দিকে আর এটা কিন্তু ল্যান্ডফল করছে বিকেল 5:30-6টার মধ্যে, প্রপার ল্যান্ডফল আজ সন্ধে। এবং আজকে কালী পুজো জানেন, তার জেরে, কালী পুজোর জেরে নয়, মানে এই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু কালী পুজোর উপরে অনেকটা এফেক্ট এসছে। বেশ অনেকটাই মেঘাচ্ছন্ন অবস্থা আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ
এবং বাংলাদেশের দক্ষিণে তো বৃষ্টি প্রবলভাবে শুরু হয়ে গেছে, ঝোড়ো হাওয়াও বইতে আরম্ভ করেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও। আর কলকাতা জুড়েও কিন্তু এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলছে, এছাড়া আকাশ মেঘলা। আর ঝোড়ো হাওয়ার গতিবেগ কলকাতাতে অবশ্য একটু কম, দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি, বাংলাদেশের সুন্দরবনের দিকে এবং তিনকোনা দ্বীপ সন্দ্বীপ ওই দিকটায় বেশি। আমরা যাব এইবার বৃষ্টির দিকটাতে, বৃষ্টি কি এই মুহূর্তে রয়েছে এবং আগামী মুহূর্তগুলো কি আসতে চলেছে। এই মুহূর্তে আমরা যেটা দেখছি বৃষ্টির সেরকমই, কলকাতা বর্ধমান মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করেছে ভারী মেঘ, রয়েছে খড়গপুর পূর্ব মেদিনীপুরে মেঘ, রায়দিঘি দুই চব্বিশ পরগনা, এদিকে নদিয়া, ওদিকে মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা, হাওড়া হুগলি তো অবশ্যই, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে ভারী মেঘ এবং কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে পুরো বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতেও এই মুহূর্তে বৃষ্টি, উত্তর ত্রিপুরায় একটু বেশি, দক্ষিণ ত্রিপুরায় একটু কম। আর বাংলাদেশের পুরোই মানে দক্ষিণে তো পুরো সবকটা জেলা, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, এদিকে মধ্য বাংলাদেশ ফরিদপুর, ঢাকা, শাহজাদপুর, পাবনা, সিরাজগঞ্জ, ভৈরববাজার, ময়মনসিংহ, সিলেট, সব জায়গাতে ভারী মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে আর ল্যান্ডফল হতে শুরু করছে খানিকক্ষণ বাদে, আর এটা থেকে সেরকমই দেখছি। পরবর্তী সময়ে আমরা আজকে রাতের দিকে যদি যাই, বিকালের দিকে কলকাতা সহ সব আমাদের দক্ষিণের হাওড়া হুগলি এবং নদিয়া মুর্শিদাবাদে যেরকম বৃষ্টি থাকছে, থাকছে দুই চব্বিশ পরগনা এবং বর্ধমানে মেদিনীপুরে বৃষ্টি, অন্যদিকে বাংলাদেশের বৃষ্টি উত্তর দিকে আর একটু শিফট হবে এবং খুলনা, পাবনার দিকটায়, যশোরের দিকটায়, সাতক্ষীরা, বরিশাল সব জায়গাতেই ভারী বৃষ্টি। বিকেল সাড়ে পাঁচটা, রাতে সাড়ে আটটার দিকে যদি আমরা যাই, অতি ভারী বৃষ্টিকে কিন্তু ঠেলতে ঠেলতে উত্তর দিকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, এবং মাঝরাতের দিকে, মাঝরাত না, সাড়ে এগারোটার দিকে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ বাংলাদেশ একটু পরিষ্কার থাকবে, আমাদের পশ্চিমবঙ্গ একটু পরিষ্কার থাকবে, কিন্তু ফরিদপুর, শাহজাদপুর, সিরাজপুর, শেরপুর, ময়মনসিংহ, এই সমস্ত জায়গায়, সাথে ঢাকা, ঢাকা বললে কী হবে, রাজধানী বাংলাদেশের ঢাকা, এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি এবং এটা কাটবে কটা নাগাদ আমি দেখিনি, মাঝরাত আড়াইটেও কিন্তু ময়মনসিংহর দিক থেকে ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টি কিন্তু মেঘালয়ের দিকে প্রবেশ করবে, আমাদের মেঘালয় এবং বাংলাদেশের যে বর্ডার সেখান থেকে শিলংয়ের দিকে প্রবেশ করবে অতি ভারী বৃষ্টি, এবং কালকে সকাল সাড়ে আটটা এবং সাড়ে এগারোটার মধ্যে বাংলাদেশ বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরবঙ্গে আমাদের হালকা একটু টাচ পড়বে, কোচবিহারের দিকে হালকা বৃষ্টি পড়বে, সেরকম একটা ভারী কিছু নয়, সেরকম বাংলাদেশের রংপুরের দিকেও হালকা একটু বৃষ্টি হবে, বা এইটা যদি হালকা ব্যাকে তো রংপুর, বগুড়ার দিকেও কিন্তু একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, সেটা আগে হয়ে যাবে সেটা গিয়ে আজকের মাঝরাতের আড়াইটের দিক থেকে, হ্যাঁ আছে তো রংপুরের দিকে, বগুড়ার দিকে বৃষ্টি আছে যেটা মাঝরাতের আজকে, তারপর কালকে সকালবেলা সাড়ে এগারোটার দিকে গিয়ে পরিষ্কার হবে। তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিস্থিতি আমরা দেখলাম। আমরা এবার যাব হচ্ছে গিয়ে উইন্ডিতে এবং সেখানে গিয়ে দেখব এর গতিবেগ এবং এর বায়ুর ঝাপটা কতটা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে কাছাকাছি এসে গেছে বাংলাদেশের বর্ডারের কাছে এবং আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারের কাছেও, আর এই মুহূর্তে কিন্তু গাস্টিং রয়েছে, গাস্টিং নয়, হাওয়ার গতিবেগ রয়েছে, মানে ঝড়ের গতিবেগ যেটা, সেটা প্রায় 75 কিলোমিটারের উপরে গতিবেগ রয়েছে, তার মানে বেশ ভালো ঝড় এটা, সাইক্লোনটা কিন্তু সুপার সাইক্লোন না বলা গেলেও একটা সাইক্লোন তো অবশ্যই এটা। আর এর বায়ুর যে ঝাপটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে 100 কিলোমিটারের উপরে গতিবেগ নিয়ে এটা কিন্তু আছড়ে পড়তে চলেছে, বায়ুর ঝাপটা, গাস্টিং নিয়ে এটা আছড়ে পড়তে চলেছে। আর খানিকক্ষণ বাদেই, আর এক্স্যাক্ট টাইমটা আমি আরেকবার এখান থেকে দেখে নিই, আমরা যেটা দেখলাম বিকেল সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যে এটা কিন্তু ল্যান্ডফল করে যাবে বাংলাদেশের দক্ষিণে তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মাঝখান থেকে, এবং তার পরবর্তী সময় যেরকমভাবে আমরা রুটটা দেখলাম সেই রুটেই কিন্তু সে বেরিয়ে কালকে সকাল সাড়ে এগারোটার দিকে সেটা বেরিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে মেঘালয়ের দিকে, এবং আসামের দিকেও খানিকটা এফেক্ট পড়বে, উত্তর বাংলাদেশেও এফেক্ট পড়বে, বিশেষ করে বৃষ্টির, ঝড়ের সেরকম এফেক্ট কিন্তু থাকছে না। তো বন্ধুরা, এইটা ছিল গিয়ে একেবারে প্রপার একটা আপডেট, এবং এই আপডেটটা কী দেখলাম সেটা আমরা আলোচনা করে নিয়ে ভিডিওটা শেষ করব। যেরকম বলেছিলাম গতকাল যে আড়াইটা নাগাদ ল্যান্ডফল করছে, তো আড়াইটা থেকে এটা ল্যান্ডফল শুরু হয়ে যাচ্ছে অনেকটা জোন ধরে, তো প্রায় 700 থেকে 750 কিলোমিটার রেডিয়াস জুড়ে এর যে ঝড়ের প্রভাবটা থাকবে এবং এর যে মেঘের যে
মেঘটা বিস্তার লাভ করবে, আর 300-350 কিলোমিটার রেডিয়াস জুড়ে এই ঝড়টা চলবে, এবং সেই 300-350 কিলোমিটারের মধ্যে বৃষ্টিটা ভয়ানক হবে, আর 700-750 কিলোমিটার যে রেডিয়াস সেই রেডিয়াস জুড়ে ঝোড়ো হাওয়াটা থাকবে, আর তার সাথে থাকবে মেঘাচ্ছন্ন পরিবেশ ও ঝিরঝিরে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি। আর যত কাছে আসবে সেন্ট্রাল লাইনের, মানে বাংলাদেশের দক্ষিণের দিকে যত আসা হবে, তত কিন্তু সেই জায়গার ঝড়ের গতিবেগ বাড়বে, এবং বাড়বে হচ্ছে গিয়ে বৃষ্টি। আর সমুদ্র তো উত্তাল অবশ্যই বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগর আমাদের যেরকম দীঘা মন্দারমণির দিক থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি অনেক দ্বীপ আছে আমাদের এখানে, ঘোড়ামারা দ্বীপ, তারপরে মৌসুনি আইল্যান্ড রয়েছে, অন্যদিকে বাংলাদেশের প্রচুর দ্বীপ রয়েছে, তিনকোনা দ্বীপ, সন্দ্বীপ, এদিকে মনপুরা দ্বীপ, এই সমস্ত জায়গার উপর কিন্তু এফেক্ট ফেলবে, এই মানে ফেলতে চলেছে বা শুরু হয়ে গেছে, এফেক্ট এক কথায় শুরু হয়ে গেছে এই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তের আপডেট, আশা করি আপনাদের কাজে লেগেছে। আবারও সান্ধ্যকালীন আপডেট বা পরবর্তী খুব গুরুত্বপূর্ণ আপডেট থাকলেই চলে আসছি আমরা, বা থাকলে কেন অবশ্যই আমরা আপডেট নিয়ে আসবো। ততক্ষণের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন যারা উপকূলে রয়েছেন। সবার জন্য রইল কী আর বলবো, মানে উপরওয়ালার কাছে এটাই জানাবো যে সবাই যেন ভালো থাকে, পরিস্থিতি যেন সবাই কাটিয়ে আবার ভালোভাবে সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।